আমিন যো ইউটিউব থেকে টাকা উপার্জন করা কি হালাল নাকি হারাম আর যদি হারাম হয় থাকে তাহলে হালাল করার কি কোনো উপায় আছে দিলেন তো এই বেচারাদের 12 টাকা দেয় এই ক্যামেরাটা নিয়ে আসছে বেচারারা কিছু অ্যাডসেন্স করে পয়সা করে কামাবে সবাই এরকম তা বলছি না আলহামদুলিল্লাহ অনেকে দাওয়াতে নিয়ত থাকতে পারে মাশাআল্লাহ ইউটিউব হোক ফেসবুক হোক অ্যাডসেন্স এর মাধ্যমে যেখানে হালাল হারাম বাজ বিচার ছাড়া সকল প্রকার অ্যাড আসবে আমি কেমন করে সেই অ্যাডগুলো আমার মাধ্যমে আমি দিলাম আমি সেগুলো প্রচার প্রকাশ করলাম করে বিনিময়ে আমি পয়সা কামাচ্ছি এটা জায়েজ হতে পারে না সমস্ত উলামায়ে কিরাম এটাকে নাজায়েজ বলেছে যদি আপনি এটাকে সেন্সর করতে পারেন এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেখানে শুধু হালাল অ্যাড যায় তাহলে সেটা জায়েজ হতে পারে আপনি কোনো কোম্পানির সাথে চুক্তি করলেন হালাল অ্যাড থাকলো সেখানে কোনো বিপদদিকি থাকলো না মিউজিক থাকলো না হারাম পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট থাকলো না নিয়ন্ত্রণ করে যদি এরকম কিছু করতে পারেন সেটা হতে পারে যে ওই কোম্পানিকে স্পন্সর বানায় ভিডিওতে তাদের কাছ থেকে টাকা এনে দেয় এটা জায়েজ হতে পারে কিন্তু আপনি ইউটিউবে যত আইটেম আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা একটা লিমিটেশন আছে এর বেশি বাইরে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার নিয়ন্ত্রণের বাইরেও অ্যাড আসবে ইসলামিক প্রোগ্রাম দেখতে গিয়ে আপনারা দেখেন হঠাৎ করে হুজুরের নূরানি চেহারা দেখতেছেন এরপর দেখেন যে শয়তানের চেহারা এসে আসবে আছে না না এগুলা তো এই শয়তানের চেহারা দেখাইয়া মদের অ্যাডভার্টাইজ দিয়া মিউজিক দিয়া এরপর আপনি পয়সা কামাই করবেন কিভাবে জায়েজ হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান নামাজ পড়ার জন্য যেমন নামাজের রুকন শর্ত ভঙ্গের কারণ জানা আবশ্যক তাহলে ইমানের ক্ষেত্রেও তো এগুলো রুকন শর্ত ইমান ভঙ্গের কারণ জানা আবশ্যক তাহলে এক্ষেত্রে আমরা যে জানি না আমাদের এই অজ্ঞতা কতটুকু গ্রহণযোগ্য মোটেও গ্রহণযোগ্য হতে পারে না খুব দরকারি প্রশ্ন আপনাদের এই মসজিদে গত বছর ওই জায়গায় স্টেজ ছিল আমার মনে আছে গত বছর আমরা আপনাদের খতিব সাহেবের পরামর্শে আমি বললাম ভাই কি বিষয়ে কথা বলা যায় উনি বলছেন ঈমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেন আলহামদুলিল্লাহ ওইটা আমরা আলোচনা করেছি এবং অনলাইনে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ শুনেছে আল্লাহর ফজলে তো সেখানে আমরা ঈমান ভঙ্গের কারণগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি এটা যিনি প্রশ্ন করেছেন খুব যৌক্তিক প্রশ্ন যে আমাদের দেশে মানুষ ওযু ভঙ্গের কারণ জানে নামাজ ভঙ্গের কারণ জানে হ্যাঁ বিয়ে ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে কিন্তু ঈমান ভঙ্গের কারণ আসলে বাঙালির ঈমান যায় না সহজে বাঙালির ঈমান এত শক্ত এটা লোহার চাইতেও শক্ত যত আকাম কুকাম যত অপকর্ম উল্টাপাল্টা বলবে ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলবে মন্তব্য করবে এরপরেও বলবে কি আমি মুসলমান তো এটা তো আসলে মামুর ভাইয়ের আবদার না অনেকে আছে ইসলাম থেকে বের হওয়ার মতো কাজ করে একেবারে প্রকাশ্যে খুললুম খোলাসে ইসলাম থেকে বের হয়েছে না শুধু বের হয়ে আর অনেক দূরে চলে গেছে এরপরও তাকে অনেকে ইসলামের মধ্যে রাখার চেষ্টা করে বলে যে কে মুসলমান আর কে অমুসলমান এটা আল্লাহ জানে বলে হাস্যকর কথা না মুসলমান যে তার ইসলাম যেরকম জানার সুযোগ আছে কেউ অমুসলমান হলে সেটারও জানার সুযোগ আছে ভাইরা আমার জন্য ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানবেন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে কোনো আদেশকে কোনো নিষেধকে আপনি অযৌক্তিক মনে করলেন ঈমান চলে যাবে আপনি শিরকে আকবর করলেন ঈমান চলে যাবে আপনি কুফরে আকবর করলেন ঈমান চলে যাবে অনেক ভাইদেরকে আসে দেখবেন যে বলে যে ইসলামের সবই ঠিক আছে কিন্তু এই জিনিসটা আমার বুঝে আসে না আসে না নেই কি পণ্ডিত যে আল্লাহর এই নির্দেশনা কি আসতেছে না বুঝে আসতেছে না বাবা আল্লামা ইকবাল বলেছেন জু সমাজ মে আ গই ও ফির খোদা কেউ কর হুয়া আরে আল্লাহর নির্দেশ যদি সবই তোমার বুঝে আসে তাহলে আল্লাহ আবার আল্লাহ হলেন কেমনি আল্লাহর সব নির্দেশ তোমাকে বুঝতে হবে কেন তুমি কে তুমি আল্লাহর কুদরত দৃষ্টিতে একটা সৃষ্টি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষগুলো যে স্ট্র্যাটেজি করে যে সিদ্ধান্ত নেয় অনেক সময় সাধারণ মানুষ নাগরিকরা সেগুলো বুঝে না কারণ সে জায়গায় আছে সে বুঝে আর এত দূরে যাওয়ার দরকার নাই আপনি একটা প্রতিষ্ঠানের মালিক আপনার একজন ড্রাইভার আছে কর্মচারী আছে এই বিচারা তো সবকিছু আপনি তাকে বললেন যে অমুক জায়গায় যাও গায়ে নিয়া কি করবো স্যার যাই শুধু দাঁড়ায় থাকবা কিছু সময় এরপর চলে আসবা তো সে যদি বলে স্যার কি লাভ এটা করে তো থাপ্পড় খাওয়ার দশা হবে না বেটা লাভ লস তো আমি বুঝবো সব তো তোমার বোঝার দরকার নেই আমি যা বুঝবো তার সব যদি তুমি বুঝে ফেলো তাহলে তো তুমি আমার মতো মালিক হয়ে যেতে ঠিক না বেঠি তো একটা মালিক আর একজন অধীনস্থের যদি এতটা ব্যবধান হয় তাহলে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির বুঝের ব্যবসা ব্যবধান কত বেশি হবে আল্লাহর সব নির্দেশ আপনার বুঝে ফেলতে হবে মানেটা কি এই অতি পণ্ডিতি করা মানুষগুলো নিজের অজান্তে অংশ ইসলাম থেকে বের হয়ে যায় ঈমান ভঙ্গ হয়ে যায় এই জন্য
আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা ছাড়া মানুষ মুসলমান হওয়ার সুযোগ অকাট্যভাবে শতসিদ্ধভাবে সুনিশ্চিতভাবে আল্লাহর কোন নির্দেশ নিষেধ প্রমাণিত হওয়ার পর সেই ব্যাপারে আপনার আমার কোনো সে যুক্তি বুদ্ধি খাটানো এটা হলো পণ্ডিতি করার শামিল এই পণ্ডিতি ইসলাম থেকে খারিজ করে দিতে পারে এরকম আরো আট নয়টি কারণ আছে যেগুলোর ফলে ঈমান ভঙ্গ হয়ে যায় ঈমান ভঙ্গের কারণ নিয়ে আপনারা অনলাইনে সার্চ দিলে অনেক বই পুস্তক পাবেন এবং অনেক ভিডিও পাবেন অডিও পাবেন সেগুলো শুনে নেবেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে হেফাজত করা ঈমানকে নার্সিং করা রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান আমিন আমিন